নমস্কার, আমি প্রতিভা বৈরাগী। আজকে আমি চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ সম্পর্কে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর সকলের উদ্দেশ্যে এইটুকু বলার, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন। এবার আমি চলে যাচ্ছি চতুর্থ শ্রেণীর ভাষাপাঠের সূচিপত্রে। প্রথমেই দেখুন, সকলে দেখবে যে সূচিপত্র প্রথমেই রয়েছে কথা বলার যন্ত্রপাতি। আজকে আমরা এই কথা বলার যন্ত্রপাতিটা নিয়ে আলোচনা করব। এই কথা বলার যন্ত্রপাতি বললেই আমাদের প্রথমে এটাই আসে, আমি যদি প্রথম জিজ্ঞাসা করি যে আমরা কীভাবে কথা বলি, প্রত্যেকেই আমরা বললাম না মুখ দিয়ে কথা বলি, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব, আমরা মুখ দিয়ে কথা বলি। কিন্তু এই কথা বলতে গিয়ে আমাদের শরীরের অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য করে থাকে। এবার সেগুলো কী, সেগুলো আমি একটা চিত্রের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাবো। এটা মানুষের মাথা থেকে ফুসফুস বা বুক পর্যন্ত একটা চিত্র। এটা মানুষের মস্তক বা মাথা, এখান থেকে এটা আমরা গলা, আর এই যে দুটো দেখতে পাচ্ছ এটা ফুসফুস। প্রত্যেকটা জিনিস আমাদেরকে কথা বলতে সাহায্য করে। যেরকম দেখো, এই দুটো হচ্ছে ফুসফুস, তারপরে এই গলার এখানে আমরা দেখতে পাচ্ছি শ্বাসনালী, আর এটা হচ্ছে স্বরযন্ত্র। তারপরে রয়েছে আমাদের জিভ বা জিভ, তারপরে রয়েছে দন্ত বা দাঁত, তারপরে রয়েছে নাক এবং নাকের ভেতর, ওষ্ঠ, ওষ্ঠ বলতে আমরা বুঝি ঠোঁট, এবং আমাদের মুখের ভেতরে রয়েছে তালু ও মূর্ছা। তাহলে আমরা এটা বলতেই পারি যে আমাদের কথা বলতে গেলে এতগুলো যন্ত্রপাতি আমাদের সাহায্য করছে। এর মধ্যে কিছু কিছু আমরা যেটা চোখে দেখতে পাই সেগুলো কি, জিভা, দন্ত বা দাঁত, ওষ্ঠ, নাক, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই। আর ফুসফুস, শ্বাসনালী, ষড়যন্ত্র বা এই তালু, মূর্ধা, এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এরা কিন্তু আমাদের কথা বলার জন্য ভীষণভাবে সাহায্য করে থাকে। তাহলে আমরা এখন যেটা বলতেই পারি যে আমরা চোখে দেখতে পাই এমন যন্ত্র যা বা অঙ্গ যা আমাদের কথা বলতে সাহায্য করে সেগুলো কী কী হতে পারে, জিহ্বা, দন্ত, ওষ্ঠ, নাক। আর যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু আমাদের কথা বলার জন্য ভীষণভাবে সাহায্য করে তার মধ্যে কী কী করতে পারে, ফুসফুস, শ্বাসনালী, ষড়যন্ত্র। তাহলে আমরা এই প্রথম অধ্যায় থেকে এটাই জানলাম যে শুধু মুখের সাহায্যে নয়, আমরা আমাদের শরীরের আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কথা বলতে সাহায্য করে থাকে। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে। এবার আমরা আসলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সূচিপত্রে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে স্বরধ্বনি। আচ্ছা, এই স্বরধ্বনি জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে ধ্বনি কাকে বলে। ধ্বনি হচ্ছে আমরা মুখে যা উচ্চারণ করছি সেটাই ধ্বনি। আর এই ধ্বনিকেই যখন আমরা কোনো আকার বা রূপ দিচ্ছি লেখার সময় তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। তাহলে সহজেই বলা যায় যে মুখে যা উচ্চারণ হবে সেটা ধ্বনি, আর যেটা সেটা আকার বা রূপ দেবে সেটাই হচ্ছে বর্ণ। এবার এই ধ্বনি এবং বর্ণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। যেরকম দেখিয়ে দিচ্ছি, দেখো ধ্বনি বা বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তাহলে ধ্বনিকে দুভাগে ভাগ করা হলো স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। এবার স্বরধ্বনি আজকে আমাদের পাঠ্য। স্বরধ্বনি কোনগুলো, অ, আ, হস্যই, দীর্ঘ, হস্য, দীর্ঘ, এ, ঐ, ও, ঔ, এই সবগুলো হচ্ছে স্বরধ্বনি। এবার রি এবং ডি এখানে নেই। তোমরা বলতেই পারো রি নেই কেন, কারণ হচ্ছে বর্তমানে রি এবং নি এর ব্যবহার একদমই হয় না, তাই আমরা রি লিকে বাদ দিয়ে বাকি সব স্বরধ্বনি সম্পর্কে আমরা জানব। এই স্বরধ্বনিকেই আবার বিভিন্ন কারণে নানাভাবে ভাগ করা হয়েছে। প্রথমেই স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। হ্রস্ব মানে অল্প, দীর্ঘ মানে বেশি। আচ্ছা, হ্রস্বস্বর কী কী আছে, অ, হস্যই, হস্যু, এ, ও। অ, হস্যই, হস্যু, এ, ও উচ্চারণ করতে গিয়ে দেখো খুব অল্প সময় আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারছি। অন্যদিকে আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, ঐ, ও, এইগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু হয় থামতে হচ্ছে, নয় একটু সময় নিতে হচ্ছে, একটু সময় বেশি লাগছে। যেহেতু এই অ, হস্যই, হস্যু, এ, ও উচ্চারণে কম সময় লাগে তাই এগুলো হচ্ছে হ্রস্বস্বর। আর আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, ঐ, ও, এগুলো উচ্চারণে একটু বেশি সময় লাগে তাই এগুলো দীর্ঘস্বর। এবার আসছি আরেকটা ভাগে। এখানে দেখো আমরা আগেই বলেছি আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কথা বলতে সাহায্য করে। এখানে আমি যে ছবিটা এঁকেছি এটা আমাদের জিভের মতন, দেখো ছবিটা আমি এঁকেছি, এটা আমাদের জিভ। হ্যাঁ, এই জিভের
আমরা কথা বলতে সাহায্য করে আমরা আগেই জেনেছি। তা এবার কারণ হচ্ছে এই জিভের আমাদের কথা বলতে ভীষণ সাহায্য করে। ওপরে দেখো লিখেছি হস্যই এবং হস্যু, মাঝামাঝি জায়গায় লিখেছি আমরা এ এবং ও, তারপর লিখেছি এ এবং অ, নিচে লিখেছি আ। কারণ আমরা এই খেয়াল করি না, কারণ বাংলা ভাষায় কথা বলি তো আমরা উচ্চারণ করার সময় খুব একটা আমরা চিন্তা করি না বা সেভাবে কিছু ভাবি না। কিন্তু একটুখানি উচ্চারণ করার সময় আবার খেয়াল করবে যে হস্যু এবং হস্যু উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভটা একটু পেছন দিকে আমাদের গলার দিকে ধাক্কা দেয়। হ্যাঁ, আবার এ এবং ও উচ্চারণ করতে গিয়ে জিভটা কিন্তু খুব একটা নড়াচড়া করে না, মোটামুটি একই জায়গায় থাকে। এ এবং অ সেক্ষেত্রেও প্রায় সমান্তরাল অবস্থাতেই থাকে। এবার আ আ উচ্চারণ করতে গিয়ে খেয়াল করবে যে আ উচ্চারণ মুখটা হা হয়ে যায় এবং আ জিভটা নিচে তলায় পেতে থাকে। এবং এদের প্রত্যেকের এই জিভের ওপর নানা রকম স্থানে থাকা এদের প্রত্যেকের কিন্তু নাম আছে। হস্যই এ এগুলোকে উচ্চারণ করতে গিয়ে একটু খেয়াল করবে যে ঠোঁটটা আমাদের ছড়িয়ে যায়। হ্যাঁ, এর জন্য একে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। হস্যু উ অ এগুলো উচ্চারণ করতে গিয়ে ঠোঁটটা দেখবে কুচকে যাচ্ছে বা গুটিয়ে যাচ্ছে, গোল হয়ে যায়, তাই এগুলোকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। এবার থাকছে আ। আ উচ্চারণ করতে গিয়ে যে জিভটা পুরো পেতে থাকে এবং মুখটা হা হয়ে যায়, এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার আমরা চলে আসব এই অধ্যায়ের অনুশীলন পাঠে। অনুশীলনে দেখো প্রথমেই রয়েছে বাঁদিকের সঙ্গে ডান দিকের মেলাপ। আমি এখানে দাগ না দিয়ে নাম্বারিং করেছি 1 2 3 4 5 6, ছটা লাইন ছটা রয়েছে এদিকে, আমি দেখো 1 2 3 4 করে নাম্বার করি। যেরকম দেখানো হয়েছে হস্যই এ এ, আমরা আগেই জানি এটা প্রসারিত, তাই আমি পাশেই এক নাম্বার দিয়েছি। হস্যু ও এইগুলি হচ্ছে সংবৃত্ত, তাই আমি দুই লিখেছি সংবৃত্ত সামনে। আ দীর্ঘই দীর্ঘ উ এগুলো সবই দীর্ঘস্বর, তাই দেখো আমি দীর্ঘস্বরে 3 লিখেছি। হস্যই এ এগুলো সবই হচ্ছে আমাদের সম্মুখ স্বরধ্বনি, তাই দেখো আমি সম্মুখের সামনে 4 দিয়েছি। হস্যু ও অ এগুলি আমাদের হচ্ছে হ্রস্বস্বর, তার জন্য আমি এখানে 5 দিয়েছি। অ হস্যই হস্যু এগুলি সবই হচ্ছে আমাদের কুঞ্চিত স্বরধ্বনি, তাই দেখো কুঞ্চিত স্বরধ্বনির সামনে আমি 6 দিয়েছি। এবার আসছি পরেরটায়, নিচের উক্তিগুলির মধ্যে কোনটি ঠিক বা কোনটি ভুল লেখো। দেখো প্রথমে ও ধ্বনিটি কুঞ্চিত কমা সম্মুখ কমা উচ্চ ও মধ্য স্বরধ্বনি। এখানে কুঞ্চিত কথাটা ঠিক কিন্তু সম্মুখ কথাটা ঠিক নয়, উচ্চ মধ্য কথাটি সঠিক, কিন্তু যেহেতু সম্মুখ ভুল রয়েছে তাই আমি বাক্যটি ভুল। আবার এ এর ক্ষেত্রে জিভ গুটিয়ে থাকে, সামনে অল্প উঠে থাকে। এবার প্রথমত জিভ গুটিয়ে থাকে কথাটা ভুল, কিন্তু সামনে অল্প উঠে থাকে কথা, কিন্তু যেহেতু জিভ গুটিয়ে থাকে ভুল তাই আমরা কথাটা ভুল। তৃতীয় হস্যু ও অ সবকটি কুঞ্চিত স্বরধ্বনি, এটা আমরা জানি এবং এটা সম্পূর্ণ সঠিক। এ অ দুটি অর্ধ বিবৃত স্বরধ্বনি, এটিও সম্পূর্ণ সঠিক। এবার তাহলে আমরা আজকে স্বরধ্বনি সম্পর্কে যেমন জানলাম আমরা আমাদের কথা বলার বিভিন্ন যন্ত্রপাতি বা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মাস্ক স্যানিটাইজার ব্যবহার করবে। নমস্কার।